বাঁশ দিয়ে তৈরি করা তাজমহল, জাহাজ, বাড়ি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। শিল্পীকে সংবর্ধনা স্থানীয় মেখলিগঞ্জের ভোটবাড়ির সচেতন যুব সমাজ। ভোটবাড়ির প্রাক্তন উপপ্রধান ইয়াকুব আলী লকডাউনে বাড়িতে বসে বাঁশ, কখনো জাহাজ, আবার কখনো বাড়িঘর, আবার কখনো তাজমহল তৈরি করেছেন। সেই তৈরি করা শিল্পকর্ম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর ভাইরাল হয়। তা দেখে ভোটবাড়ির শিক্ষক জাকির হোসেন, আতাবুল রহমান থেকে শুরু করে ব্যবসায়ী শাহজাহান আলী সরকার, আলিবুল হক এবং এলাকার যুবকরা একত্রিত হয়ে ইয়াকুব আলীর বাড়িতে গিয়ে সংবর্ধনা দেয়। এ নিয়ে ইয়াকুব আলী বলেন, ভাবিনি এভাবে কেউ সংবর্ধনা দেবে, খুব ভালো লাগছে। অন্যদিকে সংবর্ধনা অনুষ্ঠানের উদ্যোক্তারা জানান, ইয়াকুব বাবু যেভাবে কাজ করেছে তার শিল্পকর্ম আরও এগিয়ে যাক, আমরা উৎসাহ দেওয়ার জন্য তাকে সংবর্ধনা দিলাম। আমার এই শিল্প শিল্পকলার প্রতি আকৃষ্ট হয়ে যারা এখানে এসেছে তারা নিশ্চয়ই নিজে আমাকে সম্বর্ধিত করে আনন্দিত, সাথে সাথে আমিও আনন্দ পেলাম যে ওরা আমাকে নিয়ে এত কিছু ভাবে। আমি কোনোদিন ভাবতে পারিনি যে ওরা এত কিছু করবে। অযাচিত জিনিস যেটা হয়তো আমি এটার ডেজার্ট নই আমি মনে করি, কিন্তু তারা মনে করছে, সুতরাং সেই দিক দিয়ে আমি আনন্দিত। আচ্ছা, আপনার সংগ্রহে আপাতত কি কি আছে? আমার সংগ্রহে বর্তমানে যেটা আছে, আগে তো এগুলো আমি সংগ্রহ করে রাখার জন্য তৈরি করিনি, অনেক কিছুই তৈরি করেছিলাম কিন্তু সেগুলো ওই বাচ্চারা খেলনা হিসেবে ব্যবহার করেছিল। এখন বর্তমানে এই 8-10টা আইটেম জিনিস আছে, যার মধ্যে আছে একটা হচ্ছে পুরানা জমিদারদের যে দোতলা ঘর, সেই দোতলা ঘর একটা আছে। তারপরে হচ্ছে এই যে কৃষ্ণ মন্দির যে থাকে, হরি মন্দির একটা আছে। তারপরে হচ্ছে একটা শিব আছে, জলজাহাজ একটা আছে, আছে ফুলদানি আছে, এবং আমাদের যে ভারতবর্ষের মুঘল যুগের যে একটা কৃষ্টি, সেই মুঘল যুগের কৃষ্টি হিসাবে তাজমহল আছে, বাঁশের পাখা আছে, আর ওই কাপ আছে, প্লেট আছে, একটা একটা গ্লাস আছে, এই আছে। আচ্ছা, আমার তো মনে হয় আপনার চাপ বেড়ে গেল, আপনি কি এই শিল্প যে সত্তা আপনার, এটা তো আরও আপনাকে বেশি বেশি করে চর্চায় উৎসাহিত করলো এই সংবর্ধনা, তাতে আপনি সময় করে উঠতে পারবেন বলে মনে হয় আপনার? না, ঘটনা হচ্ছে যে যতই ব্যস্ততা থাকুক না কেন, সেই ব্যস্ততার মধ্য দিয়েও আমি এই কাজগুলো করি কম বেশি, যেভাবে আগে করে এসেছি সেইভাবে এখনও করব, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। বাহ, ঠিক আছে। আপনি আপনার 3 কন্যাকে নিয়ে এই যে আপনার শিল্পর কারুকার্য, কি স্বপ্ন দেখছেন আগামী দিনে? ঘটনা হচ্ছে এইটা তো আমার কোনো পেশা নয় যে এটা নিয়ে কোনো স্বপ্ন দেখব, এটা আমার নেশা, সুতরাং এটা নিয়ে আমার স্বপ্ন কোনো দেখার কিছু নেই। সমাজে বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত আছি, আমাদের এটাকে দায়বদ্ধতা মনে করে একজন শিল্পীর শিল্প সত্তাকে স্বীকৃতি জানাবার জন্য আমরা আজকে এসেছি। বলেন, আমি সত্যি আপ্লুত। আমার আঙ্কেল ইয়াকুব আঙ্কেল, আমি ওনাকে চিনি, উনি অনেকদিন থেকে বাঁশের বিভিন্ন জিনিস বানান, কিন্তু এত বেশি কিছু বানিয়েছেন এটা আমার জানা ছিল না। আমি হঠাৎ সোশ্যাল মিডিয়ায় দেখলাম উনি অনেক কিছুই করেছেন, সেই কারণে আমি সত্যিই আপ্লুত। আর আজকে ওনাকে সম্বর্ধিত করতে পেরে তো আরও আপ্লুত। আমরা সবাই মিলে আশা করছি ওনাকে আজকে সম্বর্ধনা করা হলো, উনি যেন তার শিল্প সত্তাকে আরও এগিয়ে নিয়ে যান, আর বিভিন্ন ক্ষেত্র থেকে ওনার এই শিল্পকর্মের জন্য উনি স্বীকৃতি পান, সেই আশাটাও রাখছি। ধন্যবাদ। আজকে যে এই অনুষ্ঠানে আমরা সবাই উপস্থিত হয়েছি, আমার ভালো বন্ধু ইয়াকুব আলী সরকারের যে শিল্পী মনোভাব এবং তার যে সৃষ্টি সেটাকে স্বীকৃতি দেওয়ার জন্য, আসলে আমি এটা ছোটোবেলার থেকে দেখে আসছি যে সে বিভিন্ন হাতের জিনিস তৈরি করে, কিন্তু আমরা ব্যবসার কাজে এত ব্যস্ত থাকি
যে এটা নিয়ে আমরা ভাবার সময় পাইনি। ইদানিং একটা সোশ্যাল মিডিয়ার খবরে যখন জানতে পারি যে এটা তার এই সৃষ্টিকর্ম ভাইরাল হয়ে গেছে, আমরা কিছু ছেলেপেলে মিলে বুদ্ধি করলাম এবং সিদ্ধান্ত নিলাম যে তার এই সৃষ্টিকর্মকে স্বীকৃতি দেওয়া প্রয়োজন। সেই উদ্দেশ্যে আজকে আসা। তো আমার একটাই বক্তব্য যে আমরা সকলে যখন অর্থের পিছনে ছুটে বেড়াচ্ছি, ইয়াকুব আলী সরকার তার সৃষ্টি মন নিয়ে বাড়িতে সে সৃষ্টি করে চলছে। আসলে এরকম সৃষ্টিশীল মানুষ ব্যতিক্রম হয়, হাজারে একজনই হয়। তাই আমরা তাকে আজকে সম্বর্ধনা শুধু দিলাম না, আমরা তার সৃষ্টিকর্ম আরও এগিয়ে যাবে এই আশা রেখে তার জন্য তাকে শুভেচ্ছা জানিয়ে আজকে এই কর্মকাণ্ডে জড়িত হলাম আমরা। তার